দেখছেন পথিক টিভি নিউজ, সাথে আছে আমি সৃষ্টি আক্তার। বর্তমান সময়ে ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য একটি আতঙ্কের নাম হচ্ছে যানজট, যেটি মানুষের সাধারণ চলাচলে ব্যাহত ঘটাচ্ছে খুব বেশি। যানজটের সমস্যাটি এতই প্রকট আকার ধারণ করেছে যে কর্মজীবী মানুষেরা তাদের কাজে সাধারণ সময়ের থেকে অনেক দেরিতে পৌঁছাচ্ছে, যেই কারণে মানুষের বিভিন্ন কাজে অনেক দেরি হয়ে যাচ্ছে এই যানজটের সমস্যার কারণে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই যানজটে মানুষের কি কি সমস্যা হতে পারে? এই যানজটে যদি কখনো কোনো রোগীর গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স আটকে যায়, তাহলে সেই রোগীর কি অবস্থা হতে পারে আপনারা কি ভাবতে পারছেন একবারও? সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে সেই রোগীটির মৃত্যু পর্যন্ত হতে পারে। গাড়ির অতিরিক্ত হর্নের কারণে মানুষের মাথা ব্যথা সহ শরীরে অস্বস্তি কিংবা নানা ধরনের সমস্যা হতে পারে, এজন্য সাধারণ মানুষ অসুস্থও হতে পারে। যানজটের কারণে মানুষ ঠিক সময় মতো তাদের কর্মস্থলে পৌঁছাতে পারছে না, সে কারণে মানুষের কর্মস্থলে যে সময়ের জন্য অনেক সমস্যা হচ্ছে, মানুষের যে দৈনন্দিন জীবন যে কাজকর্ম বিঘ্ন ঘটছে, এবং যে সাউন্ড পলিউশন শব্দ দূষণের জন্য মানুষের যে মাথা ব্যথা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, সময় মতো পরিবর্তন পারতেছে না। এখানে বামনবাড়ায় যানজট একটা বিরাট সমস্যা, সেখানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে পরিবেশগত দিক দিয়ে মানুষ অনেক ক্ষতি হচ্ছে, এবং সময় মতো মানুষকে অফিস করতে পারতেছে না। যাদের ব্যবসা বাণিজ্য করাতে যাচ্ছে তারা ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। এই কর্তৃপক্ষের দিকেও আমার আকল আবেদন যে বামনবাড়ায় এই যে যানজট যদি কর্তৃপক্ষ সুদৃষ্টি করে, যেখানে আমাদের অটো রিক্সা আছে, যেখানে লাইসেন্সবিহীন অনেকগুলো গাড়ি আছে, যথাযথ গাড়ি পার্কিং, এগুলি যদি কর্তৃপক্ষ দৃষ্টি দেয়, তাহলে আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া অনেকটা যানজট কমে যাবে। আমরা সাধারণ মানুষের মন্তব্যে জানতে পেরেছি যে ব্রাহ্মণবাড়িয়াতে যানজট একটি বিরাট সমস্যা, যেটার কারণে মানুষের স্বাভাবিক কর্মজীবনে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। কর্তৃপক্ষের নিকট এটার জন্য সাধারণ মানুষ অনেক কথাই বলছে।